পানীর মাজেৰে দেশৰ প্ৰথমটো মেট্ৰো ৰেলপথ মুকলি হল। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মুকলি কৰিলে কলকাতা মেট্ৰোৰ ইষ্ট ৱেষ্ট কৰিডৰৰ হাওৰা ময়দান এছপ্লানেড ছেকশ্যন। এইটোৱে হৈছে দেশৰ প্ৰথমটো পানীৰ তলৰ মেট্ৰো সেৱা। ভূপৃষ্ঠ 30 মিটাৰ তলেৰে 4.8 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ ইষ্ট ৱেষ্ট কৰিডৰটো নিৰ্মাণ কৰা হৈছে। পানীৰ তলেৰে যোৱা এই মেট্ৰো ৰেলপথ নিৰ্মাণত ব্যয় হৈছে 4,965 কোটি টকা। এই মেট্ৰো ৰেলপথে আইটি হাব ছল্ট লেক ছেক্টৰ ভি সংযোগ সুচল কৰি তুলিব। মেট্ৰো ৰেলপথ চোৱা আজি প্ৰধানমন্ত্ৰীয়ে মুকলি কৰিলে অৱশ্যে যাত্ৰী সেৱা কিছুদিনৰ পাছতহে আৰম্ভ হ'ব। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ 5 দিনৰ ভিতৰত আজি হ'ব দ্বিতীয়বাৰৰ বাবে কলকাতা ভ্ৰমণ। এয়া দ্বিতীয়বাৰৰ বাবে কলকাতা ভ্ৰমণ মোদীৰ। 5 দিনত প্ৰধানমন্ত্ৰীয়ে পানীৰ তলেৰে মেট্ৰ' ৰেলপথ মুকলি কৰাৰ লগতে মুকলি তথা আধাৰশিলা স্থাপন কৰিছে 15,400 কোটি টকাৰ আন কেইবাটাও প্ৰকল্পৰ। এক জনসভা সম্বোধন কৰিছে মোদীয়ে। আগবঢ়াইছো কলকাতাৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ। ভাৰত চৰকাৰ কি প্ৰাথমিকতা হে কলকাতা তো वो शहर है जिसकी मेट्रो को देखकर कितनी ही पीढ़ियां बड़ी हुई है। मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था, जरा मैं मेट्रो देखूं। लेकिन आज कोलकाता की मेट्रो इस बात की भी गवाह है कि बीजेपी सरकार कितनी तेजी से काम करती है। 2014 से पहले के 40 सालों में कोलकाता मेट्रो का सिर्फ 28 किलोमीटर रूट बना था। आपको आंकड़ा याद रहेगा, मैं जो कह रहा हूं याद रहेगा, जरा आप बताएंगे तो पता चलेगा, याद रहेगा। 40 साल में 28 किलोमीटर, ओनली 28 किलोमीटर, जबकि बीजेपी सरकार के बीते 10 साल में कोलकाता मेट्रो का 31 किलोमीटर और विस्तार हो चुका है। बीते 10 वर्षों में भाजपा ने बंगाल के विकास के लिए, देश के विकास के लिए बहुत ईमानदारी से प्रयास किया। ऐसे काम को देखते हुए ही पूरा देश कह रहा है, पश्चिम बंगाल कह रहा है, हर माता बहन कह रही है, अब की बार जरा पूरी ताकत से बताइए, अब की बार एनडीए सरकार एई बार एनडीए सरकार। मेरी एक प्रार्थना है, जो लोग चित्र और पोस्टर लेके आए हैं वो जरा नीचे कर दें, पीछे लोगों को परेशानी हो रही है, पीछे लोग देख नहीं पाते। मैंने देख लिया है, मुझे दिखाने में सबको परेशान मत करो, नीचे करो इसको, मैंने देख लिया है जी। आपके हाथ में जो पोस्टर हैं, जो चित्र है, जो कलात्मक चीजें लेके आए हैं, सब देख लिया है। अब मेरी आपसे प्रार्थना है, अब आप इन सबको नीचे कर दीजिए, ठीक है? शाबाश, माताएं बहनें हर चीज को मान लेती हैं। साथियों, केंद्र सरकार में एनडीए की वापसी पक्की देखकर इंडिया अलायंस के सारे नेता बौखला गए हैं, उनकी नींद उड़ गई है।
उन्होंने संतुलन खो दिया है। अब उन्होंने पूरी ताकत से मोदी को गाली देना शुरू कर दिया। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर रहा सकता हूं। ये लोग जानना चाहते हैं कहां है मेरा परिवार। और आज जानते चाहे मोदी परिवार को था है। इन घोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई है, यही तो है मोदी का परिवार। आठ मार्च काजिरंगालै आहिब प्रधानमंत्री नरेन्द्र मोदी। প্রধানমন্ত্রীক আদরার বাবে যুদ্ধকালীন প্রস্তুতি চলিছে কাজিরঙাত। প্রধানমন্ত্রীগী কাজিরঙাত উপস্থিত হওয়ার সময় যাতে এক সুন্দর তথা সুশৃঙ্খল পরিবেশ অটুট থাকে তার পরিকল্পনাত ব্যস্ত হয়ে পড়েছে এটা মন্ত্রী আমোলাসকল। উল্লেখযোগ্য যে অহা আট মার্চর নিশা কাজিরঙাত উপস্থিত হয়ে কাজিরঙার আরক্ষীর অতিথিশালত নৈশ যাপন করব প্রধানমন্ত্রী মোদিয়ে। ন মার্চর পুয়া প্রধানমন্ত্রীয় দর্শন করব কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চল। প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে ন রূপত সজাই পড়ায় তোলা হয়েছে কহরা বনাঞ্চলের প্রবেশদ্বার, মিহিমুখর চৌপাশ ন রূপ দিয়া হয়েছে কাজিরঙার প্রবেশদ্বারের চৌপাশ। রাষ্ট্রীয় উদ্যানখনের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবল অহা প্রধানমন্ত্রীক আদরিবলৈ প্রবেশ পথছোৱাক সুন্দর রূপত উপস্থাপন করবলৈ তৎপর হয়েছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর কৃষিমন্ত্রী অতুল বৰা কাজিরঙাত উপস্থিত হয়ে তদারক করেছে প্রস্তুতির। কারণে এটা অত্যন্ত আনন্দর খবর যে অহা আট তারিখে রাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া কাজিরঙালে আহিব, কাজিরঙাত নৈশ যাপন করব আর রাতেপা সাফারি করব। গতি আমার কারণে এটা আনন্দ আর আমি বিচার যে এই কাজিরঙা ভ্রমণে প্রধানমন্ত্রীর কাজিরঙা ভ্রমণে কাজিরঙার উন্নয়নের ক্ষেত্রে বা কাজিরঙার প্রচারের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা লব। আর সেই কারণে মই গোটেই কাজিরঙারবাসীক দেখিছো এটা অত্যন্ত উলহ মালহ পরিবেশ। আর পর্যটন মন্ত্রী হিসাবে মোরও দায়িত্ব যে কাজিরঙালে আহি পর্যটনের যেটু প্রসার আমার কারণে বা কাজিরঙার যেটু প্রসার চলিব ই আমাকে আনন্দিত করব। আর সেই কারণে গোটেই অসমবাসী বা কাজিরঙাবাসীয় আজি প্রধানমন্ত্রীক আদরিবর কারণে উৎসাহে রয়ে আছে। আর তার লগত আমিও যিমানখিনি আমার দায়িত্ব, কারণ এইটু আমার কারণে মানে পুরাব নোৱাৰা ঋণ যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া অসমের কাজিরঙালে আহিব আর কাজিরঙার সেই ধরনের একটা বিশ্ব দরবারের পাবলিসিটি যেটা হয় সেই পাবলিসিটি তেখেতর আগমনে করব। আমার কারণে এটা একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দিন আর আমি ইয়াক কেনেকে সুন্দর রূপত তেখেতক আদরিব পারো তার চিন্তা চর্চা করে আছো। এনেদরে যুদ্ধকালীন প্রস্তুতি চলি আছে মোদীক আদরিবলৈ রাষ্ট্রীয় উদ্যানখনত। আমি আগবঢ়াম আমার সাংবাদিক বিতুপন বরার বিশেষ রিপোর্ট। হয়, আট তারিখে কাজিরঙাত উপস্থিত হবহি বিশ্বর সবাতকৈ জনপ্রিয় আর চর্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মই আছো বর্তমান কাজিরঙার মূল প্রবেশদ্বার মিহিমুখত। আর মিহিমুখর মই সামগ্রিক পরিবেশ দেখুয়াম আসলে প্রধানমন্ত্রীগীক আদরিবলৈ ইতিমধ্যে সাজু হয়ে উঠেছে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। ন রূপত সজাই পড়াই তুলিছে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের যে মিহিমুখ প্রবেশদ্বার। আর আট তারিখে কাজিরঙাত উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীগীয়ে কাজিরঙার যে আরক্ষীর অতিথিশালা আছে তাত নৈশ যাপন করব। আর পরবর্তী ন তারিখে পুয়া প্রধানমন্ত্রীগীকে এই মিহিমুখত উপস্থিত হবহি। হয়তো জিপ সাফারি অথবা কাজিরঙাত যে হাতি সাফারি করার সম্ভাবনা আছে,
কারণ কিয় কাজিরঙা লই পেলাই প্রধানমন্ত্রীগী ন ন সপোন আছে কাজিরঙা আর কেন জনপ্রিয় করে তুলব পারি বিশ্ব বিখ্যাত কাজিরঙাক বর্তমান সম্পূর্ণরূপে সজায় পড়ায় তুলিছে প্রধানমন্ত্রীগী এক ন রূপত কাজিরঙাক দেখাবলে চেষ্টা করা হয়েছে। মই আছো এই মিহিমুখত আর মিহিমুখর যে পরিবেশ আসলে উখল মাখল পরিবেশ বলে কব লাগিব কারণ প্রথমবারের বাবে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরঙালে আহিব ইতিপূর্বে দুগৰাকীকৈ প্রধানমন্ত্রী কাজিরঙালে আহিছিল সে বহু বছর আগের কথা আর পরবর্তী সময় বিগত সময় যদি আমি চাও 2022 বর্ষত তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আহিছিল কাজিরঙালৈ আর 2023 বর্ষত বর্তমানের যেগৰাকী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানী কাজিরঙাত উপস্থিত হয়েছিল আর কাজিরঙার নৈসর্গিক যে শোভা উপভোগ করেছিল আর বর্তমান যে 8 তারিখে কাজিরঙার উপস্থিত হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর উপস্থিতি লই পেলায় সেটা তৎপর হয়ে পড়ছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের লগতে অসম সরকার সকলকেইটা বিভাগে আসলে ব্যস্ত হয়ে পড়ছে কাজিরঙা নরূপত সজায় তোলার লগতে প্রধানমন্ত্রীগীর যে সুরক্ষার দিকটো আরক্ষী তন্ন তন্নকে পরীক্ষা করে থাকা দেখবলে পাওয়া গেছে আর সমগ্র কাজিরঙাতে আসলে এটা যুক্ত আরক্ষীর লোক আছে লোক গেজি যাই থাকা দেখবলে পাওয়া গেছে মানে সামগ্রিক পরিবেশ তো আসলে দেখ আসলে এ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মিহিমুখর মূল প্রবেশ দ্বার যত প্রধানমন্ত্রীগীয় 9 তারিখে পুয়ার ভাগত ইত্যাদি সাফারি করব আর সে বাট পথ সমূহ সুচল করে তোলা হয়েছে ভিতর যুক্ত দলং আছে দলং সমূহ মেরামতি করা হয়েছে। আর ইফালে আড়ৈশগী পুরোহিতর মন্ত্রোচ্চারণ আর 100গী মহিলার প্রার্থনার মাজত প্রধানমন্ত্রী উন্মোচন করব বীর লাচিতর প্রতিমূর্তি। সাহসিকতার মূর্তি নামে পরিচিত হব সর্ববৃহৎ লাচিতর প্রতিমূর্তি। ইতিমধ্যে এই কথা সদরি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেনেদরে আদরণি জানাব দেশের প্রধানমন্ত্রীক মন্ত্রী যোগেন মোহনক দিয়া হয়েছে তর্পণর সকল দায়িত্ব। প্রধানমন্ত্রীয়ে মাত্র 10 মিনিট সময় কটাব লাচিত ময়দানত। ইয়ার পাছতেই পদপথে মেলেং মেটেলি পথারর বিশাল জনসভাত উপস্থিত হব মোদী। আগবাম যোগেন মোহন মন্ত্রী যোগেন মোহনের মন্তব্য ইয়ার ভিতর যেখানে তাই সময় পরম্পরা হব আমি ধরো স্মৃতি তর্পণ মৈদাম তর্পণ ফুরালুং বা যিখিনি আছে আমার উদ্বোধনী অনুষ্ঠান বা আইলিঙ্গন বলে কয় ভূমি পূজনটুক এনেকা ধরনের আমি খুব যেহেতু তখন মাত্র 10 মিনিট সময়হে ইয়াত থাকিব গতি 10 মিনিটের ভিতরতে সকলখিনি আমি সমাপ্ত করব লাগিব। গতিকে মই ভাবিছো যে আমি সকল পণ্ডিত ইয়ার যখন সংরক্ষণ সমিতি মূলতে মহেন্দ্র গগৈ ডাঙরিয়া উপস্থিত আছেই লগত আলোচনা করি আর অসমৰ যিসকল পণ্ডিত আছে তেওঁলোকে খুব চমুকৈ এই প্রার্থনাটো কব যেটো আমি ইয়াতে বানফি যেটো হব হয়তো তাত তেওঁ উপস্থিত নাথাকিবও পারে কিন্তু যেটো স্মৃতি তর্পণ মধ্যাম তর্পণ যেটো আমার আহোম পরম্পরা নীতিরে আমি খুব সমুকৈ তাতে পণ্ডিত 10 জন থাকিব তেখেতক জন্মি দিব যেটো আশীর্বাদ বলে কয় তেখেতক আশীর্বাদ দিব আর সেই লাচিতর মধ্যামর তেখেতেও স্মৃতি তর্পণ করব আর সেই কার্যসূচীখিনি আমার খুব বেশি 2 মিনিটত শেষ হয়ে যাব। তার পরবর্তী সময় আমার 100গী মহিলার আমার যেটো আইসিং লাও প্রার্থনা তাই ভাষার যেটো প্রার্থনাটো গাই থাকিব লাইন আপত তেখেত মাজেদি আহিব। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের দিনাই প্রতিবাদ সাব্যস্ত করবলে সাজু হয়েছে বিরোধী। কলিয়াবরত 9 মার্চত 16টা বিরোধী মঞ্চ বিশাল প্রতিবাদ সাব্যস্ত করব। নগাঁওত এই মন্তব্য অখিল গগৈর। কাজিরঙার উচ্ছেদ বিরোধী প্রতিবাদের গোচরত নগাঁও জেলা সত্র ন্যায়াধীশের আদালতত হাজির হয়ে এই মন্তব্য করে বিধায়কগাকিয়ে জাতির কারণে অতি ভয়াবহ জাতি ধ্বংসকারী ভারতের সংবিধান বিরোধী আর এখন সাম্প্রদায়িক আইন সেখানে ইয়ার বিরুদ্ধে আমার বিরোধী ঐক্যমঞ্চয় আমার 16টা বিরোধী দলের ঐক্যমঞ্চয় এখন সভা করে 3টা আন্দোলনের কার্যসূচী ঘোষণা করে 1 নম্বর আন্দোলনের কার্যসূচী হল যে যেদিনাই কা বলবৎ হব তার পিছর দিনা আমার বিরোধী ঐক্যমঞ্চর সভাত হওয়া সিদ্ধান্ত অনুসরি বন্ধ রূপায়ণ করা হব। এতিয়া প্রধানমন্ত্রী অহার দিনা অহা 9 তারিখের দিনা অহা 9 মার্চ তারিখের দিনা দিনের 11 বজার পর আমি প্রধানমন্ত্রীর ভ্রমণের প্রতিবাদত
আর কা বলবৎকরণের বিরুদ্ধে আমি কলিয়াবরত বিরোধী ঐক্যমঞ্চর ষোল্লটা দলের হয়ে এক বিশাল আন্দোলনের কার্যসূচী গ্রহণ করবো, প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবো, এখন প্রতিবাদী সভা অনুষ্ঠিত করবো। গতি এই মুহূর্তে অসমবাসী রাইজ, বিশেষক কলিয়াবরবাসী রাইজক আহ্বান জানাইছো যে কলিয়াবরত অহা 9 মার্চ তারিখের দিনা ষোল্লটা বিরোধী রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে আয়োজন করা কা বিরোধী আর প্রধানমন্ত্রী ভ্রমণের বিরোধী যে আমার প্রতিবাদী সভা, সেই প্রতিবাদী সভা যাতে অংশগ্রহণ করে তার কারণে মই অনুরোধ জানাইছো। অপরাধী কার্যকলাপর সহিত জড়িত হয়ে জেলার ভাত খোয়া অভিযুক্ত বিজেপিত যোগদান করার অভিযোগ উঠিছে। যোরহাটর রজাবাড়ির বিজেপির যোগদান কার্যসূচীর বিজেপিত যোগদান করে পিঙ্কু দাস নামের এজন যুবকে। পিঙ্কু দাস নামের যুবকজনক চোরাংগরু সরবরাহ, ধন দাবি, দালালি আদি কেইবাটাও অভিযোগত পূর্বে কেইবাবারও যোরহাট আরক্ষীয়ে গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে। কিন্তু রজাবাড়ির বিজেপির যোগদান কার্যসূচীত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী পীয়ূষ হাজরিকার মঞ্চত একেলগে দেখিলে পয়া হল অপরাধী কার্যকলাপর সঙ্গে জড়িত পিঙ্কুক। পিঙ্কুর দরে অপরাধীয় কেনেকৈ কার আশীর্বাদত বিজেপিত যোগদান করবলে পালে তাক লৈ যোরহাটত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। ঈশ্বরী যেনে কোনোবা সিন্ডিকেটর জড়িত আছে চাওয়া হব, আমি সুধিম পিছত কোনে তেওঁ জয়েন করালে, তেওঁ ব্যাকগ্রাউন্ড কি আছে নিশ্চয় চাওয়া হব। আমি গম পোৱা নাছিলো দেই, আমাক কোৱা নাই, এইটো নিশ্চয় আপোনালোকৰ পৰা গম পালো, তো এইটো নিশ্চয় আমি তদন্তটো চলাম, আপোনালোক কথা দিছো। দুদিনের কুহুমফুলা বিলত মাছ ধরা উৎসব, প্রায় 3 সহস্রাধিক লোকে মাছ ধরলে কুহুমফুলা বিলত। সমূহিয়া মৎস্য শিকারের বাবে দক্ষিণ কামরূপ, বঙাইগাঁও, কোকরাঝারের মেঘালয়েরপরাও আহি বহু লোকে ভিড় করা পরিলক্ষিত হল। উল্লেখযোগ্য যে দুধনৈ রাজচক্রর সিলুক মৌজার ঐতিহাসিক কুহুমফুলা বিলত রাজহুয়া মাছ ধরা উৎসব প্রতি বছরে পালন করা হয়। রৌ, ভকুয়া, বরালি, শোল, কান্দুলি, পুঠি, খলিহনাকে ধরে বহু মাছ ধরে আনন্দত আত্মহারা হল সকল। সমূহিয়া মৎস্য শিকার চাবলে বিলখনের পারতো ভিড় করলে হাজার হাজার লোকে। আটাইতক বেশি ওজনের মাছ ধরা ব্যক্তিজনক পুরস্কৃত করা হয়। আগবাম আমার সাংবাদিক অরূপ নাথর রিপোর্ট। ইয়ার যে পরিবেশ, সেই পরিবেশ মই দেখুৱাম, মোৰ সহযোগীয়া দেখুৱাব ইয়াৰে পরিবেশ। আৰু দুধনৈ কুসুমফুলা বিলত আচলতে প্রতি বছরে এই মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হৈ আহিছে। আৰু চিলুক মৌজাৰ অন্তর্গত এইখন বিল আচলতে যদিও এনেকে দেখিছে আপনাদের, কিন্তু ওপরেরপরা যদি ওপরের দৃশ্যর ওপরেরপরা যদি আপনাদের ড্রোন শট যদি চাই তেতিয়ালে হাইলাক অসমৰ মেপর লেখিয়া আচলতে এই বিলখন। আৰু বেলেগ সময়ত আচলতে অন্যান্য সময়ত ভেটফিলে তীর বিদায় থাকা সৌন্দর্য এই বিলখনের নকলেও আচলতে হব। আর সেই বিলখনতে এতিয়া এই মাছ মরা দৃশ্যয়ে সচাকৈ রাজপথে অহা যাওয়া করা লোক সকল দৃষ্টি আবদ্ধ করবলে সক্ষম হয়েছে। আর যেহেতু স্থানীয় লোক আছে তেখেতসকলের মই মন্তব্য লোক কারণে চেষ্টা করেম, কিমানমান মানুষ আহিছে আজি ইয়াতে? মানুষ মাছ মারিব অহা মানুষ মোটামুটি অন্য বছরের তুলনার এইবার অল্প কম, যদিও 3,500-4,000 ঠিক তেন ধরনের মানুষ আহিছে। পুরুষ মহিলা আটাইকজনে মাছ মারি আহিছে। আর আমার ওসরে মানে মেঘালয় রাজ্যেরপরাও বহু দূরেরপরা ইয়াতে মাছ মারি আছে। আনকি আমি শুনামতে কোকরাঝার ডিস্ট্রিক্ট আর ইপনে কামরূপ ডিস্ট্রিক্টেরপরাও মাছ মারি আছে। এতিয়া ইয়াতে মাছ কি কি মাছ পাওয়া যায়? ইয়াতে আজি রৌ, বোয়ালি আর মানে ব্রিকেট আর শোল এইবর মাছ পাওয়া হয়েছে। আর সরুবর মাছ, মাগুর, কই ইত্যাদি ধরনের মাছ পাওয়া হয়েছে। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো আপোনাক। আৰু ইতিমধ্যে তেখেতে উল্লেখ কৰিছে যে যিটো বিল আচলতে বছৰৰ 12টা মাহে সৌন্দৰ্যৰে ভৰি থাকে এই বিলটো, আৰু এই বিলখনক সংৰক্ষণ কৰাৰ কাৰণে তেখেতসকলে আহ্বান কৰিছে চৰকাৰক। কিন্তু বন্দুকটো আহিল কৰ পৰা? গুৱাহাটী মহানগরীর বরবারীত নিশা চাঞ্চল্যকর গুলিচালনা। পাইপ মিস্ত্রিয়ে গুলিয়ালে রাজমিস্ত্রিক। গুলিবিদ্ধ সাদ্দাম আলী নামের লোকজন, আরক্ষীর জালত আক্রমণকারী বাপন দেবনাথ।
বৰবাৰী স্বদেশী একাডেমীৰ সমীপত সংঘটিত হয় গুলীচালনাৰ ঘটনা। পৰকীয়া প্ৰেমৰ বাবে সংঘটিত হয় এই ঘটনা। দহ দিন পূৰ্বে বাপনৰ পত্নীক পলুৱাই নিছিল ছাদ্দামে, তাকে লৈ দুয়োৰে মাজত ঘটিছিল মনোমালিন্য। আৰক্ষীয়ে ইতিমধ্যে ঘটনাস্থলীৰ পৰা জব্দ কৰিছে পিষ্টল। ইফালে সংকটজনক অৱস্থাত প্ৰতীক্ষা হস্পিতালত চিকিৎসাধীন হৈ আছে গুলীবিদ্ধ ছাদ্দাম আলী। গুলীবিদ্ধ ছাদ্দাম পূৰ্বতকৈ কিছু সুস্থ হৈছে যদিও আই চি ইউতেই চিকিৎসাধীন হৈ আছে। ছাদ্দামে পৰিয়ালৰ সৈতে কথা পাতিছে, বিপৰীতে ঘটনা সন্দৰ্ভত মৌনতা অৱলম্বন কৰিছে ছাদ্দামৰ পৰিয়ালে। এতিয়া প্ৰশ্ন হৈছে এজন সাধাৰণ মিস্ত্ৰীৰ হাতলৈ কেনেকৈ আহিল মাৰণাস্ত্ৰ? মহানগৰীত চলিছে নেকি অবৈধ অস্ত্ৰৰ ৰমৰমীয়া বেহা? এই ঘটনাই সন্মুখলৈ আনিছে বহুকেইটা ভয়ংকৰ প্ৰশ্ন। ঘটনাটো ইয়াৰ হোৱাৰ পিছত যেতিয়া ল'ৰাটো ইফালে দাউৰিছে, দাউৰাৰ পিছত ফ্লেটটো স্বদেশী স্কুল কাকত এটা ফ্লেট আছে তাতে সোমাইছিল। তাৰপিছত তাতে মানুহ ধৰি পিনি তাক বান্ধিলে। ল'ৰাকেইজনক চিনি পাইছিলনে আপুনি? হা, চিনি পাইছিলনে ল'ৰাকেইজন? ল'ৰাটো সেনেকৈ চিনাকি নহয়, আজিয়ে চিনাকি। তাক ধৰি ৰাখিছে, বান্ধি পিনি চকীত বহাই ৰাখিছে, তেতিয়া পিষ্টল টিষ্টল সব দেখাই দিলে। তেতিয়া বান্ধি ৰাখিলে, পুলিচে আহিলে, পুলিচে অহাৰ পিছত সব চামজাই দিয়া হ'ল। তাৰ ওচৰত যে পিষ্টলটো পাইছে, পিষ্টলটো আগতে আপোনালোকে দেখিছিলে? নাই নাই, দেখা নাই। দেখা নাই? দেখা নাই। তেওঁৰ ধৰণ কৰণ এইকেইদিনা স্বাভাৱিকভাৱে আছিল নে বেলেগ হৈছিল? কামটো কৰে তালৈ মই নাথাকোঁ, দেখা দেখি হৈ থাকে, কিন্তু মাতবোল দিওঁ, কিন্তু এইটো চিষ্টেমত তাৰমানে দেখা নাই। তাৰমানে এনেই দেখাত মানুহজন বা কথা পতাত ভালেই নে মানুহজন নে বেলেগ? কথাটো ভালেই বাৰু, কথাটো ভালেই। ঘটনা সংঘটিত কৰিব বুলি ভাবিছিলোঁ? নাই নাই, ভবা নাই। আচল ঘৰ ক'ত? তাৰ তাৰ নাজানো, গম নাপাওঁ। ঠিক আছে, আৰু ছাদ্দাম যিজনক গুলি আছে হয় তেওঁ চিনি পায় নেকি? নাই নাপাওঁ। যোনটো পিষ্টল লৈ থকা তাকে চিনি পাওঁ। তাক চিনি পায়? তেওঁ ইয়াত ক'ত থাকিছিল? তাক ক'ত থাকে ৰুম এইটো মই নাজানো। আজি মই তাক কৈছিলোঁ কাইলৈ আমাৰ ঘৰত পাম্পটো চাৰ্ভিচিং কৰি যাবি, সি কৰি যাম বুলি কৈছিলে, আহি পেলাই গম পাইছে এইটো ঘটনা কৰিলে। আজি লগ পাইছিলে? আজি ফোনত কথা পাতি থৈছিলে ঘটনা হোৱা দুই তিনি ঘণ্টা আগত। কিন্তু বন্দুকটো আহিল ক'ৰ পৰা? ডাঙৰ প্ৰশ্ন হৈছে সেইটো আমাৰ এতিয়া, কাৰণ আমি তাৰমানে নিৰাপত্তাত নাইয়ে তাৰমানে, হয়নে নহয়? আপোনালোকে কওকচোন, হে, বন্দুকটোতো এনেই অহা বস্তু নহয়, ক'ৰবাত কিনিবলৈ পোৱা বস্তু নহয় নহয় বন্দুকটো। পোহৰলৈ আহিল গুৱাহাটীৰ বৰবাৰীৰ গুলীচালনাৰ চাঞ্চল্যকৰ তথ্য। ৰাজমিস্ত্ৰী বাপনে কোকৰাঝাৰৰ পৰা ক্ৰয় কৰিছিল 0.9 mm পিষ্টলটো। নুৰ ইছলাম নামৰ এজন লোকৰ পৰা পিষ্টলটো ক্ৰয় কৰিছিল বাপনে। পিষ্টলটোৰ নাই চৰকাৰী অনুজ্ঞাপত্ৰ। বিগত সপ্তাহত কোকৰাঝাৰৰ পৰা গুৱাহাটীলৈ নিজেই পিষ্টলটো লৈ আনিছিল বাপনে। ছাদ্দামে বাপনৰ পত্নীক পলুৱাই নিয়াৰ পিছতে পিষ্টলটো গুৱাহাটীলৈ লৈ আহিছিল বাপনে। গুলীচালনা কৰা বাপনৰ ঘৰ হৈছে কোকৰাঝাৰত। আনহাতে গুলীবিদ্ধ ছাদ্দামে মৃত্যুৰে যুঁজিছে বৰ্তমান হাস্পতালত। সম্প্ৰতি পলাতক বাপনৰ পত্নী। উল্লেখযোগ্য যে গুলীচালনা কৰা বাপনক হাজিৰ কৰোৱা হ'ব আদালতত। দিছপুৰ আৰক্ষীয়ে পুনৰ জিম্মাত ল'ব বাপনক। কোকৰাঝাৰৰ পৰা আনিছিল এই পিষ্টলটো 0.9 mm পিষ্টল। যোৱা সপ্তাহত কোকৰাঝাৰলৈ গৈ কোকৰাঝাৰৰ পৰা আনিছিল আৰু পত্নীক পলুৱাই নিয়াৰ প্ৰতিশোধত ছাদ্দামক গুলীয়াইছিল। গুলী ফুটাই সন্ত্ৰাস সৃষ্টি কৰিছিল এই বাপন দেৱনাথ নামৰ এজন পাইপ মিস্ত্ৰীয়ে। যি ঘটনাক কেন্দ্ৰ কৰি চাঞ্চল্য অব্যাহত আছে। নূৰ নামৰ এজন লোকৰ পৰা ক্ৰয় কৰি আনিছিল এই পিষ্টলটো। কোনো ধৰণৰ চৰকাৰী নথি পত্ৰ নাই পিষ্টলটোৰ। সম্পূৰ্ণ অবৈধভাৱে এই মাৰণাস্ত্ৰ ক্ৰয় কৰি আনিছিল গুৱাহাটীলৈ বাপন দেৱনাথে। বৰ্তমান জেৰা চলাই আছে। আজি পুনৰ আদালতত হাজিৰ কৰোৱাই আৰক্ষীয়ে জিম্মাত বিচাৰিব অভিযুক্ত বাপনক। ইয়াৰে সৈতে দুপৰৰ সংবাদৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ।